আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ওয়াসনা আছি আপনাদের সাথে, আমার মাম্মা এবং আমার বোন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সকালবেলা, আমি যখনই বিছানা থেকে উঠি সাথে সাথে হচ্ছে ওয়াসনা কিভাবে যেন টের পেয়ে যায় এবং সে উঠে যায়। আমি নিজেই বুঝতে পারি না এটা কি একটা অবস্থা। তো ইউসরা তখনও ঘুমাচ্ছে, বা তুমি বাই দিতে পারো না, এটা ইউসরা বলছে। ইউসরা বাই দিতে পারে না কারণ সে ঘুম থাকে, কিন্তু ওয়াসনা ঠিকই উঠে যায়। তো যাই হোক, এরপর হচ্ছে আমি রওনা দিয়েছি এবং পথে মধ্যে আপু, এই আপু হচ্ছে আমার ব্লগের ভিউয়ার, উনি হঠাৎ করে ডাক দিলেন যে আপু আপনি বাংলাদেশি ব্লগার মম না? তো যাই হোক, ওনার বাসা আমার বাসার কাছেই। তো আপুর সাথে কথা বলে ভালোই লাগলো। তো মানে বেশিক্ষণ আসলে সময় দিতে পারি না, আমার যেহেতু সকালে ডিউটি ছিল। ডিউটি বলতে আমি মূলত আজকে আমাদের ওটি ডে, মানে আমি ভিডিওটা যখন ছোটো ওটি ডের, তো ওটি ডেতে হচ্ছে ওটি ড্রেস পরেই যাচ্ছি, কারণে হয়তো আপনাদেরকে একটু ডিফারেন্ট মনে হতে পারে, এটা ওটি ড্রেসের কারণে হয়তো মনে হতে পারে। আচ্ছা, তো হেঁটে হেঁটেই এসেছি মূলত, যেহেতু আপনাদের ভাইয়া ছিল সাথে, হেঁটে যেতে খুব একটা বেশি আর কি খারাপ লাগে না, কারণ হচ্ছে গল্প করতে করতেই চলে যাওয়া যায়। আর একা হলে অবশ্যই রিক্সাতে যাই, কারণ একা আমার হাঁটতে ভালো লাগে না। তো সময় অবশ্য হেঁটেও যায়, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস শরীরের উপর, কোন দিন শরীর ভালো লাগছে কোন দিন শরীর খারাপ লাগছে, এই আর কি অবস্থা। তো এসে প্রথমেই আমরা আমাদের ওয়ার্ডের আর কি কাজটা শেষ করে, মানে যখন আমরা ওটিতে গেলাম, তো এইখানে হচ্ছে এখন একটু আমি আপনাদের জন্য ক্লিপটা রেখেছি জাস্ট এটা জানানোর জন্য যে ল্যাপ্রোস্কোপিক অপারেশন, এটা অনেকেই আর কি মানে পেট ফুটা করে, মানে পেট না কেটে পেট ফুটা করে যে অপারেশনটা, এটাই হচ্ছে সেটা। এবং আমাদের এখানে বেশ সিনিয়র ম্যাডামরা আছেন যারা এই কাজটা খুব সুন্দরভাবে দক্ষতার সাথে করে থাকেন। তো এখানে যেটা দেখছেন, এটা একটা ওভারিয়ান টিউমার, মানে হচ্ছে ডিম্বাশয়ের একটা টিউমার, যেটা পেট ফুটা করেই অপারেশনটা করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে কোর্সে আসার কারণে বেশ সুন্দর সুন্দর অপারেশন, যেগুলো থেকে অনেক কিছু আর কি আমি জানতে পারছি, এরকম অনেক কিছুই আমার দেখার সুযোগ হচ্ছে, এটা তো অবশ্যই একটা আর কি ভালো লাগার কাজ। তো যাই হোক, ওটি শেষ করে আমি আর বেশিক্ষণ স্টে করিনি, কারণ ওই দিন আমি ওয়াসনাদেরকে কথা দিয়েছিলাম আমি ওদেরকে স্কুল থেকে আনতে যাব। একটু দাঁড়াও। তো দেখলেন ওরা ছুটির পরে আসলে কিছুক্ষণ মজা করছিল, যদিও আসলে ছুটির পরে এখন বেশিক্ষণ আমি থাকাটা আর কি অ্যালাউ করছি না, কারণ হচ্ছে কোভিড সিচুয়েশন খুব বেশি খারাপের দিকে, খুব বেশি। মোটামুটি কয়েক সপ্তাহের মধ্যে আপনারা এর ভয়াবহতা টের পাবেন, অলরেডি এটা 10,000 ক্রস করে ফেলেছে। তো লাইফ তো লিড করতে হবে, তো নিজেরা যতটুকু আর কি সেফ থেকে চলা যায়। তো ওদের স্কুল ড্রেস আর কি অর্ডার করতে এসেছি, তাদের বাবাকে বলেছিলাম অর্ডার করতে, সে বললো না তুমি ছাড়া মানে যেতে ভালো লাগছে না, একসাথে যাবো, একসাথে এই দুই মেয়ের জন্য অর্ডার করে দিয়ে আসবো। তো আমার মেয়েরা খুবই এক্সাইটেড, স্কুল ড্রেস পরে স্কুলে যাবে। ইউসরা তো বারবার বলছে মাম্মা আমার তো ড্রেস লাগবে, মানে স্কুল ড্রেসটা সে বলতে পারছে না, মানে ড্রেস লাগবে। তো এগুলো শেষ করে এরপর হচ্ছে বাসায় আসলাম। বাসায় খালাকে বলে দেয়া ছিল যে ডালটা উনি একটু ভেজে এরপর হচ্ছে রেখে দিবেন, একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরতে দিবেন। তো খালা ওটা করে রেখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ডালটা অলরেডি আর কি, এই যে ডাল দেখেই তার খিদে লেগে গেছে। আচ্ছা, এটা হচ্ছে সামুদ্রিক মাছ, এটা এখান থেকে কেনা ছিল। তো এটা মাছের যে মাথাটা, মাথার পোর্শনটা দিয়েই মূলত ডালটা রান্না করব আজকে। তো এখানে আজকে রান্নাটা হবে মূলত সরিষার তেলে। তো সরিষার তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো একটু যখন নরম হয়ে আসবে ওটার জন্য ওয়েট করছি। তো সরিষার তেলে রান্না কার কার পছন্দ বলুন তো, অনেকেই আছেন এটা খুব পছন্দ করেন। আমাদের হচ্ছে সবসময় যে আমরা সরিষার তেলে রান্না করি সেটা না, এটা হচ্ছে ডিপেন্ডস,
কি রান্না হচ্ছে সেটার উপর। কোন কোন রান্না দেখা যায় স্পেশালি গরু মাংস হলে একটু সরিষার তেল দিয়ে করলে একটু বেশি ভালো লাগে, আর অন্যান্য ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, এক এক সময় এক একটা দিয়ে করি। তো রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি আমার মেয়েরা যখন একটু ফ্রেশ ট্রেশ হয়েছে ওদেরকে কিছু খাওয়ালাম আগে, কারণ হচ্ছে গ্লুকোজ লেভেল স্বাভাবিক, ওরা একটা কাজ করে এসেছে স্কুল থেকে এসেছে, গ্লুকোজ লেভেল কম, তো ওদের খাওয়া দাওয়া শেষ করে ওরা হোমওয়ার্কগুলো শেষ করে নিচ্ছে ওয়াসনার। তো সকাল এই টাইমটাতে হোমওয়ার্ক শেষ করে ফেললে ওরা সারাদিন একটু ফ্রি পায়, যার কারণে তারা নিজেরাই হচ্ছে স্কুল থেকে এসে আর কি, মামা হ্যাঁ এবার হোমওয়ার্ক শেষ করে ফেলি, তো এটা ওদের জন্যও ভালো আমার জন্যও ভালো। তো ম্যাক্সিমাম টাইমে যে আমি করাতে পারি সেটা না, যখন আমি বাসায় থাকি ওদেরকে অ্যাকচুয়ালি মানে আমি আর কি চেষ্টা করি হোমওয়ার্কটা করানোর। আর ওয়াসনা স্পেশালি সে চাই হচ্ছে মার সাথে হোমওয়ার্ক করতে। আচ্ছা, তো এটা আর কি মূলত যখন আমার মেয়ে যখন লিখছিল তখন আমি অল্প একটু ফুটেজ নিয়ে রাখলাম। এই জিনিসগুলো না হয়তো ছোট ছোট স্মৃতি, তবে এই স্মৃতিগুলোই তো আমার এক সময় আর কি অনেক বড় স্মৃতি হয়ে থাকবে, কারণ হচ্ছে প্রত্যেকটা বাচ্চা ছোট থেকে বড় হওয়া প্রত্যেকটা মা বাবার জন্যই এটা একটা মানে একটা এক্সপেরিয়েন্স, বাচ্চাদের জন্য যতটা না মা বাবা হিসেবে তার চেয়ে অনেক বেশি, একটা ভালো লাগা কিংবা মন্দ লাগা কিংবা মানে ভালো খারাপ দুটো মিক্স করে একটা ফিলিংস, আর একটা দুশ্চিন্তা অথবা মানে কি বলবো একটা অন্যরকম একটা ইয়েস প্রত্যেক দিন কাজ করে। আচ্ছা আমার মেয়েটা কি কি করা যায়, বা এই জিনিসটা ওর আমার মনে হচ্ছে এটাতে ওর একটু ভালো করা উচিত, বা এই জিনিসটা ওকে ফাইন আমার মেয়েটাতে খুশি, মানে এটা প্রত্যেকটা বাবা মা বুঝতে পারার কথা। তো আমার আম্মুরা আর কি ছোটোবেলা যখন বলতো যে ছোটোবেলায় না এটা বেশ বড়োবেলায়ও শুনেছি, হ্যাঁ এখন তো বুঝবে না যখন মা হবা তখন বুঝবা, এই কথা যে আমি এখন হাড়ে হাড়ে বুঝি সেটা যদি বুঝাইতে পারতাম, প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা জায়গায় আমার এই জিনিসটা মাথায় এখন, মানে যখনই আমি আমার মেয়েদেরকে নিয়ে কিছু করি বা মেয়েদেরকে নিয়ে চিন্তা করি তখন এক্স্যাক্টলি আমি আমার মায়ের কথা চিন্তা করি, যে এক্স্যাক্টলি তো এই চিন্তাগুলো আম্মুও করেছিল। আর আমাদের পড়াশোনা আমি এবং আমার ভাই দুজনের পড়াশোনার যত ধরনের যত অবদান পুরো এবং পুরোটাই আমার আম্মুর, কারণ আমার আব্বু হচ্ছে সবসময় একটু ব্যস্ত ছিলেন, যেহেতু ব্যবসায়ী ছিলেন দেখা যেত আমাদেরকে সময় দিতে পারতেন না, রাতের বেলা দেখা হতো বা অফ ডে মানে ফ্রাইডেতে একটু দেখা হতো, মানে ইভেন আব্বু কখনো আমাদের পড়াশোনার ব্যাপারটা নিয়ে কখনোই দেখা যায়নি যে হ্যাঁ তোমরা কী করছো, জাস্ট উনি রেজাল্টটা জানতে চাইতেন, হ্যাঁ দ্যাটস ইট, মানে রেজাল্টটা শুনলে খুশি, মানে ভালো হলেও খুশি খারাপ হলেও খুশি, ভালো হলে একটু বেশি খুশি। তো কিন্তু আমার আম্মুকে দেখেছি, এখনও আমার একটা স্মৃতি মনে আছে, আমি তখন ছোটো ওয়াস্তান সমান ধরতে পারেন, তো আমরা তখন চকবাজার ছিলাম আমাদের বাসা, ভাড়া বাসায় থাকতাম, তো আমাদের ওটা দুই রুমের বাসা ছিল, রান্নাঘরটা আর কি ছিল বড় ছিল, তো আমার আম্মু আমার রান্নাঘরে মানে আম্মুর রান্নাঘরের ওখানেই আমার পড়ার টেবিল বসিয়েছিলেন, কারণ ছিল একটাই, আম্মু রান্না করবে আমি পড়বো এবং আম্মু ওটা খেয়াল করবেন যে আমি পড়ছি কীরকম পড়ছি, ভালো পড়ছি বা খারাপ পড়ছি, মানে এতটাই আম্মু আমাদের পড়াশোনার প্রতি আর কি নজর দিতেন। এবং আমার এখনও মনে আছে মানে আমি অ্যাকচুয়ালি আম্মুদেরকে কখনোই মানে অন্য কোনো কাজে মানে ঘুরতে যাওয়া হ্যান ত্যান এগুলো কিছুই না, জাস্ট সবসময় দেখে এসছি আর যে হ্যাঁ মানে স্কুল ছুটি হলে তারপরে কোনো কিছু, স্কুল যদি বন্ধ দিত তারপরে আমরা কোথাও যেতাম, স্কুল মিস দেওয়াটা একদম আম্মু পছন্দ করতেন না। তো এখন যখন নিজের মেয়ের ক্ষেত্রে এগুলো হচ্ছে এখন আমি খুব ভালো ফিল করি যে হ্যাঁ আসলে এই জিনিসটা কি বলবো। তো ওকে যখন এই যে আমি যখন ইউসরাত তো এখন মাত্র নতুন নতুন সে লেখা শুরু করছে, তো তাকে তো মোটামুটি বেশ সময় দিতে হয়, এবং যেটা হয় সে এখনও ছোট তো এখনও ওই যে ওটা আসেনি আর কি যে পড়তে হবে, তো সে তার মতো একটু খেলতে থাকে, তাকে আবার বসানো মোটামুটি বেশ ইফোর্ট যায়, তা তখন বুঝতে পারে আসলে বাচ্চা পড়ানো কিন্তু কষ্ট আছে। তো অনেকে আবার বাচ্চাদের জন্য টিচার প্রেফার করেন, আমি অবশ্য এখনও পর্যন্ত আমার কোনো প্ল্যান নেই, দেখা যাক
দেখি কতদিন পারি। যদিও আমার জন্য একটু টাফ অ্যাকচুয়ালি সব ম্যানেজ করে বাসায় এসে বাচ্চা নিয়ে বসা, তবে এক্ষেত্রে একটু সাপোর্ট আপনাদের ভাইয়াও ওদেরকে নিয়ে একটু একটু, মানে যখন আমি পারি না, যেদিন আমি পারি না সেদিন সেই বসে। আচ্ছা, কথার ফাঁকে ফাঁকে কিন্তু অলরেডি ডালটা আপনারা দেখলেন, যখন মাছটা কষানো হয়ে গেছে এখন ডালটাও দিয়ে দেওয়া হয়েছে এবং ডালটা এখন নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে। আপনাদের ভাইয়াও আবার উকি ঝুঁকি দিতে আসছে। আচ্ছা, এই এই মাছের একটা ব্যাপার বলি, এই মাছটা হচ্ছে আমাদের এখান থেকে কেনা, মানে ঢাকা থেকে কেনা। তো সামুদ্রিক মাছ আমরা সাধারণত ঢাকা থেকে কিনি না, সবসময় চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়। তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার নাকি দেখে মনে হয়েছিল মাছটা বেশ ভালো হবে, তো যার কারণে সে এখান থেকে নিয়েছে এবং সে এমন ঠকা ঠকেছে, এমন ঠকা ঠকেছে, এটা মানে কি বলবো, মানে বলার অপেক্ষা রাখে না। কারণ মাছটা ইভেন যখন আমি এটা রান্না করেছিলাম, সামুদ্রিক মাছ আমরা মানে যারা চট্টগ্রাম বা খুলনা মানে যারা সামুদ্রিক এলাকার মানুষ তারা জানি সামুদ্রিক মাছের একটা কিন্তু আলাদা টেস্ট আছে, একটা আলাদা মানে শান্তি লাগে, একটা মানে কাটা ছাড়া কিছু ছাড়া আমার মাংস মাংস একটা ফ্লেভার, মানে টেস্টটাই অন্যরকম, তো মানে মিলানো যাবে না। এবং এই মাছটা আপনি আমি যদি অন্যান্য সামুদ্রিক মাছের সাথে কম্পেয়ার করি, মানে এটা হচ্ছে জঘন্যতম মাছ আমি যা খেয়েছি, ইভেন অন্যান্য মাছের চেয়ে এটা টেস্ট বাজে ছিল। যাই হোক, অনেক মানে অনেক চেষ্টা করেছে আর কি, অনেক কষিয়ে টসিয়ে রান্না করার, কিন্তু যাই হোক রান্না যে ডালটা খেতে অ্যাকচুয়ালি মানে যতটা মজা হওয়ার দরকার ছিল আমার মনে হয়েছে এটা অতটা মজা হয়নি। আচ্ছা, এটা হচ্ছে হাতের লেখা শেখার খাতা, এই খাতাগুলো আপনারা আমাদের গুড বেবি পেজে পাবেন। এইটা আমি মূলত ওয়াসনাকে এখন টানা হাতের লেখা মানে যেটা কার্সিভ লেখা সে লেখাটা শেখাচ্ছি। তো এটা আমি ওকে দিয়েছি, গিফট করেছি যে আম্মু তুমি এটা এখন এখানে আগে লিখো, প্র্যাকটিস করো, তারপরে তুমি হচ্ছে এখানে লিখবে। এটা হচ্ছে ইউসরা, ইউসরা মানে ওয়াসনাকে যখন দিয়েছি ইউসরা বলছে মানে তাকেও দিতে হবে আর কি। তো ইউসরাকেও দিলাম, এখন সেও লিখছে, সে যদিও একদম পুরোপুরি পারছে না, এটা মুছে মুছে বারবার প্র্যাকটিস করানো যাবে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, একটা কোয়েশ্চেনের আনসার আজকে করি। গত কয়েকদিন ধরে আর কি, মানে কয়েকদিন বলে ভুল হবে, কিছুদিন ধরে আর কি কোয়েশ্চেন করছিলেন অনেকে আপনার আব্বুর এনজিওগ্রাম করানোর কথা, এখনও কেন করাননি, কখন করাবেন, কোথায় করাবেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আব্বুর এনজিওগ্রামের শিডিউল ছিল হচ্ছে এই মাসের 9 তারিখে, তো কিন্তু আনফর্চুনেটলি আব্বুর সেই শিডিউলটা অ্যাকচুয়ালি মিস হয়েছে। মূলত প্রথম কথা, আমি যেহেতু চলে এসেছি ঢাকায়, তো আর আব্বুকে আর রাজি করিয়ে এসেছিলাম যে আব্বু আসবে, পরে আসার মানে আমি ট্রেনের টিকিট করার আগে মোমেন্টে হচ্ছে আব্বুর ডিসিশন নিল যে উনি এখন আসবেন না। কারণ হচ্ছে এখানে কারণ অ্যাকচুয়ালি অনেক কিছুই কোভিড সিচুয়েশান, তো সেই সাথে আব্বুর সুগার লেভেলটা মানে হচ্ছে ব্লাড সুগারটা হচ্ছে একদম মানে ফ্লাকচুয়েট করছে, কখনো বাড়তি কখনো কম, এই কারণে আর কি ওভারঅল সুগার ম্যানেজমেন্ট পুরোপুরি না হওয়া পর্যন্ত আর কি এনজিওগ্রামটা আসলে এখন করানো যাচ্ছে না। তো এই কারণে এনজিওগ্রামটা এখন অ্যাকচুয়ালি ক্যান্সেল করা হয়েছে। ইনশাল্লাহ সামনে আর কি আবার প্ল্যান করা হবে, যখন করা হবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো। তো দোয়া করবেন সবাই আপনারা আমার আব্বুর জন্য, কারণ যদিও এটা করা হচ্ছে না কিন্তু করা উচিত ছিল, যার কারণে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মোমেন্টে আমি মূলত একটু দুশ্চিন্তায় আছি যে আল্লাহ মাফ করুক, আল্লাহ একটু রক্ষা করো, সকল ধরনের সকল বিপদ আপদ থেকে রক্ষা করো, আমিন। আচ্ছা, একটু দোয়া করবেন আপনারা সবাই। আর এখানে হচ্ছে ওয়াসনা ছবি এঁকেছে, হালুম, ইলমু, টুকটুকি, ইকরি, এরা হচ্ছে সিসিমপুরের ক্যারেক্টার। আপনারা বাচ্চারা মানে যারা ছোট বাবু আছে তারা মোটামুটি সবাই চিনবে ইকরি মিকরি সবাইকে, আমি এত চিনি না, ওরা যেহেতু কার্টুন দেখে ওরা চেনে। এবং সে যা এঁকেছে আলহামদুলিল্লাহ, সিসিমপুর ওরা হচ্ছে আপনারা বুঝবেন না, এগুলো একটা কার্টুন। ও আচ্ছা, এগুলো একটা কার্টুন, সাথে ওদের সাথে অনেক অনেকজন আছে। ও আচ্ছা, যাই হোক আমাদের রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাবার দাবারের পালা। শাকটা খালা রান্না করেছে আর হচ্ছে ডালটা অলরেডি দেখতে পাচ্ছেন, তো মোটামুটি খাবারের আয়োজন। আমি অ্যাকচুয়ালি
যেটা বাস্তব কথা, প্রতিদিন এই টাইমে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্যাসের যে সমস্যাটা, এই সমস্যাটা আমাদের জন্য আরো বেশি আর কি আমাদেরকে প্রবলেমে ফেলে দিচ্ছে। কারণ গ্যাস না থাকলে তো আপনি চাইলেও হচ্ছে ইচ্ছা মতো রান্না করতে পারবেন না। তো যাই হোক, আল্লাহ পাক রিজিকে যা রেখেছেন আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া ভালোই হয়েছে। কারণ গরু মাংস ছিল আগের দিনের, তো গরু মাংসটা সহ থাকাতে মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এরপর হচ্ছে এটা এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা গরুর মাংসের যে মরিচা করিচা ঝুল বলে না, ওগুলো দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে মুড়ি মাখা খাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে গরম করে আনি। এরপর মুড়ি টুড়ি আনা হলো, ওটা আবার একটু সুন্দর করে আর কি প্রসেস করার পালা। এখন তাকে বলছিলাম যে কি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করবো কিনা, সে বললাম না পেঁয়াজ টেঁয়াজ দরকার নেই, জাস্ট আমি একটু এটা মাখবো। আচ্ছা ঠিক আছে খাও। বেচারারও শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, হাতের ব্যথাটা একটু বেড়েছে, যার কারণে আসলে সব দিকে না সব কিছু মিলিয়ে মানে একটু হ্যাপেজার্ট একটা অবস্থায় আছি। তো যাই হোক, এই তো মোটামুটি একটা ব্লগ চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।